إله إلا الله محمد رسول الله عليه صلاة الله عليه صلاة الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم. দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, রাঙ্গাপুর অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদির ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য মাই টিভির বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি শেখ মোহাম্মদ কামালউদ্দিন। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্মানিত পরিচালক জনাব মাওলানা ফয়জুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, জাজিরা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা কাজী মারুফবিল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাঙ্গাপুরি কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য এই অনুষ্ঠানটি সারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন, আমরা এই অনুষ্ঠানটিকে যেন আমাদের জীবনের পাথেয় হিসেবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটি কাজে বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করি, এর সাথে জড়িত রয়েছে যারা, প্রত্যেকটি জায়গা আমরা যেন পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি যেই অবস্থানে রয়েছি সমস্যা নেই, আসলে মূলত দুনিয়ার সময়টা ক্ষণস্থায়ী চলে যাবে, আমাকে আখেরাতের ব্যবস্থা এখান থেকে করে যেতে হবে, এই জন্য সম্মানিত ব্যবসায়ী বিন্দুদেরকে আমি বলবো যে ইসলামের আলোকে যদি আমি ব্যবসা বাণিজ্য করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির অনুসারে আমাকে ব্যবসা করতে হবে। আমি আসব হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেবের কাছ থেকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল মুতাফফিফিন, এখানে বলেছেন যে ধ্বংস তাদের জন্য অনিবার্য যারা মেপে দেবার সময় কম দিবে। আপনার এখানে অভিব্যক্তিটা আমি জানতে চাইব, এখানে কি বলেছেন আল্লাহ তাআলা? মাহে রমজান মোবারকের প্রয়োজনীয় একটি বিষয় আলোচনা রেখেছেন, আপনাকে শুকরিয়া। আল্লাহ তাআলা ওয়াইলুল মুতাফফিফিন এই কথা বলেই শুরু করেছেন সূরা, যে সূরা মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন নামই তো মুতাফফিফিন, নামকরণ হয়েছে এই আয়াত থেকে। জি জি, এই সূরার এই আয়াত দিয়ে সূচনা যেটা হয়েছে, যে কথা বলার জন্য আল্লাহ ইচ্ছা প্রকাশ করেছেন বলেছেন, সেটা হচ্ছে যে সমাজে তখনকার সময়, বর্তমান অবস্থায় তখনকার সময় মক্কার যে অবস্থা ছিল, মদিনার যে অবস্থা ছিল, ব্যবসায়ীদের মধ্যে যেন এরকম না হয় যে যারা আখেরাত বিশ্বাসী বন্দা মুমিন তারা যেন কখনোই ব্যবসার মধ্যে এই কাজটি না করে যে তারা ওজনে দেওয়ার সময় তারা বেশি নিবে, আনার সময় বেশি আনবে, দেওয়ার সময় কম দিবে, এই এই ধরনের সংজ্ঞা, এই ধরনের আশঙ্কাজনক কোনো মোমেন্ট কাজ না করে, এই ধরনের যদি মানে হাইসিয়াত কোনো মোমেন্ট মধ্যে কাজ করে, সে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সবচেয়ে বড় না, ইমান নষ্ট তো সামান্য ব্যাপার, যেটা যেটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা তো ধ্বংসপ্রাপ্ত। জি জি জি, ধ্বংসপ্রাপ্ত বলতে ইমান যদি নষ্ট হয়ে যায়, তওবা করলে আবার ইমান, তওবা করে ইমান গ্রহণ করা যায়। জি, কিন্তু আল্লাহ যেখানে বলেছে ধ্বংস তাদের জন্য, জি জি, এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাদের জন্য ধ্বংস, এই ব্যাপারটা অত্যন্ত জটিল বিষয়। জি, আমি আরেকটু বলতে চাই, সেটা হলো মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের উপরে সাহাবায়ে কেরাম তালকিন দিচ্ছিলেন। এই সময় আল্লাহ রাসূল বললেন, তোমরা কি দেখো নাই যে মদিনায় আমরা হিজরত করার পরে যারা ব্যবসা নিয়ে আগাইছিলেন একদম জিরো অবস্থায়, কর্জে হাসানা নিয়ে, তোমরা সেই কাপড়ের ব্যবসায়ীর কথা স্মরণ করো যিনি তখন তিনি ইন্তেকাল করেছেন, মদিনাতে হিজরত করেছেন একদম সৈন্য হাতে, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সামান্য কিছু হাদিয়া দিয়েছিলেন, যা দিয়ে তিনি আস্তে আস্তে ব্যবসা শুরু করেছিলেন, যে ব্যবসা পরবর্তী সময়ে তিনি মদিনার শ্রেষ্ঠদের হয়েছিলেন, কাপড়ের ব্যবসা। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো রিজিকের 99% জি জি ব্যবসার মধ্যে, বরকতের মধ্যে সবচেয়ে বেশি বরকত ব্যবসার মধ্যে আল্লাহ। জি হযরত, আমি আপনার কাছে আবার আসব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলেমে দিন কাজী মারুফবিল্লাহ সাহেব। আপনার কাছ থেকে জানতে চাইব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম মেনে, যেমন যাকাত প্রদান করে, বিশেষ করে ব্যবসায়ী যদি সব হুকুম আহকাম ঠিক করে পালন করে, তাহলে কি তার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না? যেমন সে ঠিক মতো মাপ দিল কিন্তু লাভ কম হইল, সামান্য লাভ হয়েছে,
মাপে ঠিকমতো দিতে গিয়ে, এবং দেখা যায় দ্রব্যমূল্যের দাম সে ওই রকম বাড়ায় নাই, অল্প যতটুকু তার মানে সামান্য কিছু লাভ দিয়ে সে ই করলো, মানুষের উপরে যে বিশাল বড় ধরনের টাকা সে চাপায় দেয়নি, 10 টাকা জিনিস 20 টাকা করেন, সে 2 টাকা লাভ, 12 টাকা বিক্রি করলো। যদি এমন ধরনের সে কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কি না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো রেওয়ায়ত আছে কি না, বা এমন ধরনের কী রেওয়ায়ত আছে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ মুফতি কামালউদ্দিন, বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা ব্যবসা করছেন বা দেশে বিদেশে যারাই ব্যবসা করছেন, ব্যবসায় লাভ কম নিয়ে মানুষের কল্যাণ সাধন করা এবং ইসলামের মূলনীতিগুলো ইসলামের বিধান মেনে চলে ব্যবসা বাণিজ্য করলে তাদের জন্য ভালো সংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন, যে এভাবে যে আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিগিন ও সিদ্দিকিন ও সুহাদা, এসব ওই সমস্ত ব্যবসায়ী সততার সাথে যারা ব্যবসা করছেন, আমানতের সাথে যারা ব্যবসা করছেন, তাদের হাসর নাসর কেয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে, সুবহানাল্লাহ। তাহলে যারা অন্যায়ভাবে লভ্যাংশ অর্জন না করে মানুষের কল্যাণ সাধন করার জন্য যতটুকুন ব্যবসা না করলেই নয়, তার খরচটুকুন যেন উঠে, এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে যে সমস্ত ব্যবসায়ী সম্মানিত ব্যবসায়ী ভাইরা ব্যবসা করছেন, তাদের এই ফলাফল কেয়ামতের ময়দানে। প্রত্যেকটি ব্যক্তি চায় ওই জগতে পরজগতে তার কল্যাণ চায়, তার মুক্তি চায়, তার জান্নাত চায়। জান্নাত পেতে হলে, কল্যাণ পেতে হলে, মুক্তি পেতে হলে, নবী রসুলদের সঙ্গে তার চলাচল পেতে হলে, নিঃসন্দেহে তাকে দুনিয়ার বুকে সেই পাথে অর্জন করতে হবে। পাথে অর্জন করার জন্য কী করতে হবে? বিশেষ করে এই রমজান মাস, এই রমজান মাসে একজন ব্যবসায়ী যথেষ্ট পরিমাণে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা যারা খাদ্য গ্রহণ করছি, আপনি যা অনেক সময় শুরুতেই বলেছেন, আমরা যারা খাদ্য গ্রহণ করছি আমরা কারা? আমরা রোজাদার ব্যক্তি, আমাদের খাওয়াচ্ছেন এই ব্যবসায়ী ভাইরা, আমাদের কাছে বিক্রি করছেন। এখন তারা যদি আমাদের কাছ থেকে অন্যায়ভাবে না নেন, তাহলে আমাদের দোয়া তারা পাবেন এবং তারা নিঃসন্দেহের সঙ্গে বরকত পাবেন, কারণ মাহে রমজান তো একটা বরকতময় মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদ ইয়া আইহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে মোবারক মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, শরীরের মধ্যে বরকত দিয়েছেন, এবাদতের মধ্যে বরকত দিয়েছেন। এক কথায় গোটা রমজান মাস হচ্ছে বরকত মাস। এই জন্য ব্যবসায়ী ভাই যারা আছে, কম লাভ করে বেশি পরিমাণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত পেতে পারেন। আপনি দেখেন মক্কা মদিনা শরীফে গেলে সেখানে, আপনার কাছে ইনশাআল্লাহ আবার আসবো। দর্শক আপনারা দেখছিলেন রাঙ্গাপুরি একটিভ কালার গুল মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য মাই টিভির একটি বিশেষ অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছিলেন রাঙ্গাপুরি একটিভ কালার গুল মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য। তো আমরা যে বিষয়ে হজরতের সাথে কথা বলছিলাম, বিষয়টি এত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইদের জন্য। একজন ব্যবসায়ী সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পরিগণিত হতে পারে যদি তার মধ্যে আত্ম মানবতার সেবার মনোভাব ছিলেন। সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি হবে একজন ব্যবসায়ী, হ্যাঁ, আমানতের সাথে যখন ব্যবসা করবে সমাজে একজন ভালো মানুষ হিসেবে সে পরিগণিত হবে। জি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, দর্শক যে যেখান থেকে দেখছেন, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আমার সম্মানিত আলোচক কাজী মারুফ বিল্লাহ সাহেব বললেন, শুধু কাজী মারুফ বিল্লাহ সাহেব না, রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে দুনিয়াতে একজন ব্যবসায়ী সবচেয়ে দামি হবে, সবচেয়ে সম্মানিত হবে, সবচেয়ে মর্যাদার অধিকারী হবে, এবং কাল কিয়ামতের ময়দানেও তিনি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সাথে হাসর হবে। একজন ব্যবসায়ীকে অবশ্যই সেই নীতিতে ব্যবসা করতে হবে, আমরা এটাই আশা করব। আমার দর্শক শ্রোতা দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন রাঙ্গাপুরি কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন। আমি আবার আসছি হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেবের কাছে। যারা মেপে দিবার বেলায় যখন মেপে দিবে তখন কম দিবে, আর নেবার নিবার বেলায় যখন নিবে তখন বেশি নেবার চেষ্টা করবে, এমন ধরনের যে ব্যবসায়ী রয়েছে, এই প্রবণতা যাদের রয়েছে, তারা অবশ্যই আমরা এই প্রবণতা থেকে দূরে সরে যাব। এবং যদি না সরে যাই আমাদের কিয়ামতের ময়দানে কী হইতে পারে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু, যে ব্যবসায়ীরা হকুল ইবাদ হকুল্লাহ, এই বন্দাকে ঠগাইয়া ব্যবসায় সে উন্নত করেছে, অনেক আগাইছে, এই ব্যবসায়ীরা হাসরের মাঠে অন্যের সম্পদ নিয়ে মাথায় উঠবে, লোকজন জিজ্ঞাসা করবে কী হয়েছে, এদের এই অবস্থা কেন, এরা তো হাজি গাজি, এরকম আমরা যেটা সমাজ ব্যবস্থা আমাদের যেটা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিতে চাই, বর্তমান মাহে রমজান মোবারকের আজকের এই মুহূর্তে আমাদের যে আলোচনা যারা শুনছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে, তাদের উদ্দেশ্যে আমার এই অল্প সময়ের এই কথাটা, সেটা হচ্ছে যে
এই যে আমরা মানে আর্ন করার জন্য, অর্জন করার জন্য, রিজিকের জন্য যে কম যেভাবে আনছি আর যেভাবে দিচ্ছি, আল্লাহর নীতিমালাকে ওভারটেক করে লঙ্ঘন করে কেয়ামতের ময়দানে এই লোকগুলি হকুল ইবাদ নষ্ট করার কারণে হাশরের মাঠে ওই ব্যক্তিরা মাপ না করার পর্যন্ত তাদের অবস্থা বেতার, এবং যে বলা হয়েছে যে তাদের কাছে তারা ভিক্ষার মতো ঘুরবে, বলবে ভাই আমি তো যিনি যাদেরকে ঠকানো হয়েছে তিনি বলবেন মেহরবানি করে আমার ইটা দেন, আমি আপনার কাছে পাওতাম, আপনি 5 টাকার জিনিস আমার কাছে 6 টাকা বিক্রি করছেন, আপনি বিক্রি করার কথা ছিল নীতিমালা অনুযায়ী 6 টাকা 50 পয়সা, আপনি 8 আনাতে বিক্রি আমার কাছে জুলুম করেছেন, এই টাকাটা আমি চাই, যে টাকা তো দিতে পারবো না, ন্যাক চাই, তাই ন্যাক দিতে দিতে একদম জিরো হয়ে যাবে এবং সে তখন হাই হাই করে হাসরের মাঠে ঘুরবে। এটা এই ভয়াবহতা আমাদেরকে খেয়াল করা দরকার এখন থেকেই, রমজানে আমাদের তওবা করা দরকার যে আমরা এই ধরনের কাজ করব না। দর্শক আপনারা দেখছিলেন রাঙ্গাপুরি কালার গুল মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য। তো আমরা এই বিষয়টি নিয়ে আবার হজরতের কাছে, হজরত মাওলানা কাজী মারুফবিল্লাহ সাহেবের কাছে আসব, যে বিষয়টি একজন ব্যবসায়ীর জন্য সবচেয়ে বেশি জরুরি বিষয়, কোন বিষয়টি সবচেয়ে বেশি জরুরি, সে বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওফিয়া মুআলিম হাক্কুল লিসাইদুল মাহরুম, আল্লাহ তাআলা বলছেন ওই গরিবের তো হক তোমার কাছে, যাকাত মানে পাওনা টাকা, এটার ব্যাপার নিয়ে কাজী মারুফবিল্লাহ সাহেব একটু বলবেন। যাকাত একটি ফরজ ইবাদত। এই যাকাত আগে আমরা শাব্দিক অর্থ দেখি, এর অর্থ কী দাঁড়ায়। এক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আরেক অর্থ হচ্ছে পবিত্রতা হওয়া। এখন বৃদ্ধি কীভাবে পাবে, আপনি যখন আপনার যাকাতের অংশটুকু বের করে দেবেন তখন আপনার যাকাতে আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আবার পবিত্র হয়ে যাবে। যদি আপনি বের না করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর কথা শুনিয়েছেন যে মা খলাতাতি যাকাতু মালান কত্তু ইল্লা আহলাকাতু, যে ব্যক্তি যাকাতের সম্পদগুলো বের করে দিল না, যাকাতের সম্পদগুলো তার মূলের ধনসম্পদের সাথে, মূল ধনের সাথে মিশ্রণ হয়ে গেল, তার মূলধন ক্রমান্বয়ে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার মানে সে গরিব হয়ে যাবে। তাহলে আমরা এই যে আপনি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছেন, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা সাহায্য প্রার্থী, যারা বঞ্চিত, তাদের অধিকার রয়েছে, যিনি যাকাত দিবেন শতকরা 2.5 টাকা হারে, এই 2.5 টাকা কিন্তু মালিক, ওই যিনি যাকাত দিবেন সে মালিক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সম্পদ থেকে নির্ধারণ করে দিয়েছেন গরিবের জন্য। যদি একটু পর্যালোচনা যাই যে বিষয়টা, সেটা হলো ব্যবসার ক্লাসিফিকেশন অনুযায়ী স্পষ্টভাবে যিনি ভাড়ার ব্যবসা করেন শুধু ভাড়ার উপরে যাকাত, বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করলে তিনি বাড়ির পুরো মূল্যের উপরে যাকাত, হ্যাঁ, যতগুলি বাড়ি উনি ক্রয় করেছেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, এমনকি রিয়েল এস্টেট কোম্পানি যারা জায়গা ক্রয় করেছেন শুধু ব্যবসার উদ্দেশ্যে, সমস্ত জায়গার মূল্যের উপরে তাদেরকে যাকাত দিতে হবে। যদি এটা না করেন তাহলে তিনি ঋণ খেলাফি, যে হাদিসটা শুনালাম, জি, আল্লাহ তাআলার কাছে আপনি ঋণ খেলাফি, দুনিয়ার ঋণ খেলাফি না আপনি, এবং এমন ধরনের অবস্থান নিয়ে আপনি যাবেন কিয়ামতের ময়দানে, এমন কঠিন অবস্থানের কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আপনি 1,000 কোটি টাকার মালিক কিন্তু আপনি সবচেয়ে গরিব। তো আমরা শেষ পর্যায়ে আসছি দর্শক, আপনারা দেখছিলেন রাঙ্গাপুরি কালার গোল মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য, মাই টিভির বিশেষ এই প্রোগ্রামটি, যে যেখান থেকে দেখছেন আমাদেরকে উপভোগ করছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি এবং এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।